আসসালামু আলাইকুম। 27 বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই হারিয়ে 8 রানের দারুণ এক জয় পেল ওয়েস্ট ইন্ডিজ, এবং সেই জয়ের নায়ক 24 বছর বয়সে এক তরুণ বোলার সামার জোসেফ। তার দুর্দান্ত বোলিংয়ে 27 বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে অসাধারণ এক জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 1997 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, এবং সেই 27 বছর পরে আবারও অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় পেয়েছে তারা, যেখানে অসাধারণ খেলেছে 24 বছর বয়সী যুবক তরুণ খেলোয়াড় উদীয়মান প্রতিভাবান দারুণ বোলার সামার জোসেফ, যিনি কিনা 7 উইকেট একাই নিয়েছেন মাত্র 68 রানে। এবং তিনি তার প্রথম ম্যাচের একেবারে প্রথম বলেই অস্ট্রেলিয়ার কিংবা বলতে গেলে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথকে আউট করেছেন তার একেবারে প্রথম বলেই। এবং তিনি এই টেস্ট ম্যাচের এই সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন এই সিরিজে, এবং তার দুর্দান্ত বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজ পেল 27 বছর পর তাদের সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা।